পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের দায়িত্ব নিয়েছেন রিসিভাররা। আদালতের নির্দেশে দায়িত্ব বুঝে নিয়ে সোমবার উদ্যান পরিদর্শন করেন। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে দুদক এবং বিভিন্ন দপ্তরের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। প্রতিনিধি দল দুপুরে রিসোর্টের ভেতরে যান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফারহানা জাহান উপমা, দুদক গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন। ছিলেন কৃষি ও মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা। পরিদর্শন শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আপাতত বন্ধ থাকলেও আদালতের নির্দেশনা নিয়ে পার্কটি দ্রুতই চালু করা হবে। সেটা চালুর আগে আমরা একটা ইনভেন্টরি করেছি কি সুযোগ সুবিধা আছে, এবং আমরা প্রফেশনাল যারা এই পার্ক ব্যবস্থাপনা, যারা রিসোর্ট ব্যবস্থাপনা থাকে, তাদের মাধ্যমেই চালু করব, যাতে এখানে ভ্রমণ প্রবেশীরা আসতে পারে, পর্যটকরা আসতে পারে। এছাড়া যারা এখানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা আছে সেটা আমরা দেখছি। তো এটা আমরা একটু বেশি সময় নেব না, তো আমরা অচিরেই পরিকল্পনা করে একটা কমিটির মাধ্যমে আমরা এটা করব। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়ের অনেকের জমি জায়গা জোর করে দখলে নিয়েছেন, এমন অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পার্কের ভেতরেও হিন্দুদের জায়গা রয়েছে দাবি করছেন তারা।